আজকে দেখব কিভাবে মহিষের পেট কেটে সিজার করে বাচ্চা বের করা হয়। প্রথমে মহিষের পেটের যে জায়গাটা কাটা হবে সেখানে অ্যান্টিসেপটিক দিয়ে জায়গাটা পরিষ্কার করা হয়, পরে একটা ব্লেড দিয়ে জায়গাটা কেটে ভেতর থেকে বাচ্চা বের করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে দুই তিনজন লোক মিলে বাছুরের পা টেনে বের করে আনছে। তারপর জন্ম নেওয়া বাছুরটা যেন ঠিকঠাক অক্সিজেন পায় সেজন্য এটাকে উল্টিয়ে ঝাঁকানো হয়। আর এদিকে সার্জারির পরে মা মহিষটিও মোটামুটি সুস্থ আছে।